নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের জীবন মুখোপাধ্যায়ের বই এটা ঠিক আছে স্বদেশ পরিচয় এখান থেকে যাবতীয় এমসি কিউব বিবৃতি ঠিক আছে সত্য মিথ্যা এবং তার সঙ্গে এমসি কিউব এসএ সম্পূর্ণরূপে সলভ করে দেবো আমাকে অনেক ছাত্রছাত্রী কমেন্ট করেছে যে স্যার এই তৃতীয় অধ্যায় ঠিক আছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আছে প্লিজ একটু সলভ করে দিন তো দেখো আমি তাদের জন্য নিয়ে আসছি ইতিহাসের তৃতীয় অধ্যায় সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করাবো তো দেখো প্লিজ তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে আলোচনা করা যাক প্রথম অধ্যায়ের যাবতীয় এমসি কিউব তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে এক দাগে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সার হবে ডি এর আনসার সিং দু নম্বর প্রশ্নে ডোমন মাঝি নেতা ছিলেন অ্যান্সার হবে এর আনসার সাঁওতাল বিদ্রোহের তিন নম্বরের প্রশ্ন গয়া মুন্ডা নেতা ছিলেন অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহের ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে চার দাগের প্রশ্ন তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো ঠিক আছে তো দেখো একটু জুম করে নিচ্ছি নাহলে সমস্যা আছে বুঝতে তো দেখো পরের প্রশ্ন কী চার দাগের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন বলেছে ভবানী পাঠক ছিলেন অ্যান্সার হবে সিরাঞ্চার সন্ন্যাসী বিদ্রোহের নেতা পাঁচ দাগের প্রশ্ন কৃষ্ণদেব রায় ড্যাশের জমিদার ছিলেন অ্যান্সার হবে পুরা পুড়া ছ দাগের প্রশ্ন নোয়া মিয়া নেতা ছিলেন অ্যান্সার হবে ফরাজি বিদ্রোহের সাত দাগের প্রশ্ন ভারতের প্রথম নীলকর হলেন অ্যান্সার হবে লুই বোনাট আট দাগের প্রশ্ন নীল চাষিদের পক্ষে আন্দোলনের নামে অ্যান্সার হবে সিরাজার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন সই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে বিএনসার কোল বিদ্রোহের দশ নম্বরের প্রশ্ন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয় বিয়ানসার তিনটি স্তরে এগারো দাগের প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে ডেড অ্যান্সার রাঁচিতে বারো দাগের প্রশ্ন ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় অ্যান্সার হবে সেরসার আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেরো নম্বরের প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম ছিল অ্যান্সার ফেসিরসার মিন নিসার আলী পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন চৌদ্দদাগের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন অ্যান্সার সির আনসার দেবী চৌধুরানী পনেরো দাগের প্রশ্ন দ্বিতীয় অনন্য আইনে লাভবান হয়েছিল অ্যান্সার ডিএনআর ব্রিটিশরা ষোলো দাগের প্রশ্ন হুল কথাটির অর্থ হলো অ্যান্সার ফেডন আনসার বিদ্রোহ এবার আমি শূন্যস্থান নিয়ে আলোচনা করবো তো দেখো ফার্স্ট প্রশ্ন এক নম্বরে রংপুর বিদ্রোহের নেতা হলেন অ্যান্সার হবে নুরুল হবে দু নম্বরের প্রশ্ন জোয়া ভগত হলেন ড্যাস বিদ্রোহের নেতা অ্যান্সার হবে কোল বিদ্রোহের তিন নম্বরের প্রশ্ন ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় শূন্যস্থান হবে উনিশশো আট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন চিরাগ আলী ছিলেন অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা শূন্যস্থান হবে পাঁচ নম্বরের প্রশ্ন বাংলাদেশে ওয়াপি আন্দোলনের সূচনা করেন আন্দোলনের সূচনা করেন আনসার আব্দুল আবদুল আ বা দয়হ ল এটা ল কিন্তু হ্যাঁ ও আবা তো দেখো পরের যে প্রশ্ন আছে ছয়দেকের প্রশ্ন কী বলেছেদাগের প্রশ্ন বলেছে করম শাহ ছিলেন করম শাহ ছিলেন একজন আনসারবে পাগলা পন্থীদের নেতা শূন্যস্থান হবে পাগলা পন্থীদের নেতা সাত নম্বরের প্রশ্ন ও বলতে বোঝায় শূন্যস্থান হবে নবজাগরণ নবজাগরণ বানামটা লেখা আছে দেখে নাও আট নম্বরের প্রশ্ন ড্যাশ ছিলেন বারো বিদ্রের বিদ্রোহের নেতা অ্যান্সার হবে ন নম্বরের প্রশ্ন সই মুন্ডা ছিলেন শূন্য কোল হবে কোল্ড বিদ্রোহের কোল্ড বিদ্রোহের অন্যতম নেতা দশ নম্বরের প্রশ্ন নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল অ্যান্সার হবে চৌগাছা এটা কিন্তু নদীয়াতে অবস্থিত চৌগাছা ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে তো দেখো এবার আমি একষট্টি নম্বর পেজের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো রোমান মানে হিন্দু পেট্রিয়ট অ্যান্সার হবে এক এই আমাদের ইয়ের অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রোমান টুতে নীল দর্পণ তো দেখো এর হবে আমাদের রোমান টু এই যে এখানে ডি এর অ্যান্সার নি মানে দীনবন্ধু মিত্র রোমান থ্রিতে তত্ত্ববোধিনী পত্রিকা তো দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার অক্ষয় কুমার দত্ত রোমান ফোরে রোমান ফোরে রামরতন রায় হবে আমাদের বাংলা নানা সাহেব রোমান ফাইভে দেবী চৌধুরানী অ্যান্সার হবে আমাদের সেরাচার সন্ন্যাসী বিদ্রোহ ঠিক আছে তো দেখো এবার আমি সত্য মিথ্যা সলভ করিয়ে দেব তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে একদাকে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা মিথ্যা আছে ঠিক আছে দু নম্বরে জুম চাষ অরণ্য নির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি এটা ঠিক আছে সত্য আছে তিন নম্বরে পাইকান হলো গোচরণ করা গোচরণ করো বুঝতে পারলো পাইকান হলো গোচরণ করো তো দেখো এটা মিথ্যা আছে চার নম্বরের প্রশ্ন নীল চাষের সঙ্গে বে এলাকা চাষ যুক্ত ছিল এটা সত্য আছে পাঁচ নম্বরে মশা শাহ ছিলেন কোল বিদ্রোহের নেতা তোদের দেখো এটা ভুল আছে কারণ এটা ফকির মানে ফকির বিদ্রোহের নেতা ছিলেন মশা শাহ ঠিক আছে অর্থাৎ এটা মিথ্যা আছে পরের প্রশ্ন কি বলেছে ছদাগের তো দেখো ছয় দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের দুই নেতার নাম বুদ্ধ ভগত জোয়া ভগত তো দেখো এটা ভুল আছে কারণ বুদ্ধ ভগত আর জোয়া ভগত কিন্তু কোল বিদ্রোহের নেতা ঠিক আছে তার মানে এটা ভুল আছে পরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন বিরসা মুন্ডার জন্ম রাঁচি জেলায় জেলার এক ভাগাশী পরিবারে এটা ঠিক আছে শুদ্ধ আছে সত্য আছে আট নম্বরে জেমস লং নীল বিদ্রোহের বিদ্রোহের চাষিদের সমর্থন জানান এটা ঠিক আছে ন নম্বরের প্রশ্ন ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ এটা ভুল আছে দশ নম্বরের প্রশ্ন বাংলাদেশে ওহাবি আন্দোলনের নেতা ছিলেন গোলাম মাসুদ গোলাম মাসুম তো দেখো এটা ভুল আছে কারণ বাংলাদেশে ওহাবি আন্দোলনের নেতা ছিলেন আব্দুল ওহাবা আবদুল ওহাব ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব বিবৃতি নম্বরে সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ ব্যাখ্যা এক হবে সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষ সংবদ্ধভাবে বিদ্রোহ করে দু নম্বরের প্রশ্ন বিবৃতি আঠারোশো ষাট সালের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রকাশিত হলো এই নাটকের মূল বিষয় ছিল ব্যাখ্যা এক হবে নীলকরদের অত্যাচারের সোনার বাংলা কিভাবে শ্মশানে পরিণত হচ্ছে তারই মর্মান্ত চিত্র পরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কি বলেছে দুদু মেয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে ব্যাখ্যা তিন হবে দুদু মেয়ার এর ব্যাখ্যা তিন হবে দুদু মেয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেন তো দেখো পরের প্রশ্ন কি বলেছে তো দেখো পেজ নম্বর বাষট্টির এক নম্বরের প্রশ্ন উলগুলান বলতে কি বোঝায় তো দেখো উলগুলান বলতে বোঝানো হয়েছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা যেটা আটচল্লিশ নম্বর পেজে কিন্তু উল্লেখ করা আছে তাহলে দেখা যাক আটচল্লিশ নম্বর পেজে কি লেখা আছে তো দেখো কী লেখা আছে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে তারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক ব্যাপক ভূ অভ্যত্থানে সামিল হয় এই ঘটনা উল বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত বুঝতে পারছো পরীক্ষা দেয় মুন্ডা বিদ্রোহের নেতার নাম কি অ্যান্সার পেয়ে বিরসা মুন্ডা পরীক্ষা দেয় যে এই মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল অ্যান্সার ছোট নাগপুর ও সন্নিত অঞ্চলে এবং উলগুলান কথার অর্থ কী ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরীক্ষার সময় এটাও দিতে পারে উলগুলান কথাটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ বা পরীক্ষা দিতে পারে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এটা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে মুন্ডা বিদ্রোহ ঠিক আছে তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তো দেখো পরের প্রশ্ন কী বলেছে দু নম্বরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় তো দেখো নীল কমিশন গঠিত হয় কিন্তু আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিন নম্বরের প্রশ্ন দামিনী কোহ কথার অর্থ কী অ্যান্সার হবে পাহাড়ের প্রান্তদেশ দামিনী কোহ কথার অর্থ কী অ্যান্সার হবে পাহাড়ের প্রান্তদেশ তো দেখো আমাদের পেজ নম্বর আছে তো দেখো আমি এবার আলোচনা করছি একটু দেখাচ্ছি তোমাদের টেক্সট বইতে কী লেখা আছে দামিনী কোহ কথার অর্থ কী ঠিক আছে তো দেখো জমিদার ও কোম্পানির কর্মচারীদের অত্যাচারে তারা এই অঞ্চল ত্যাগ করে রাজমহলের পার্বত্য অঞ্চলে রাজমহলের পার্বত্য অঞ্চলে ও মুর্শিদাবাদের একাংশের বনভূমি পরিষ্কার করে সেখানে বসবাস ও কৃষি মানে কৃষিকাজ শুরু করে তারা এই অঞ্চলের নাম দেন দামিনী কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে তো দেখো চারদেগের প্রশ্ন দিকু কাদের বলা হয় তো দেখো আমি অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি পঁয়তাল্লিশ নম্বর পেজে আছে তো দেখো অ্যান্সার আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কোম্পানি সরাসরি ছোটনাগপুরের শাসনবার গ্রহণ করে রাজস্ব আদায়ের জন্য এই অঞ্চলে হিন্দু মুসলিম ও শিখ মহাজনদের ইজারা দেওয়া হয় স্থানীয় উপজাতিরা এই সব বহিরাগতদের দিকু বলা হয় তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত সুৎকোর মহাজন জমিদাররা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে এই কোল বিদ্রোহের মানে কোলদের উপর যারা মানে নির্যাতন করত অর্থাৎ ট্যাক্স আদায় করতো অত্যাচার করতে মানে মানে যাকে বলে বহিরাগত তাদেরকে দিকু বলা হয় ব্যাস একটাই লিখবে বহিরাগতদের দিকু বলা হয় যারা সুৎকোর মহাজন নীলকোর ঠিক আছে শিখ আ তো দেখো পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে ফরাজি শব্দের অর্থ কী তো দেখো ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য আবার মাঝে মাঝে অনেকে বলে যে স্যার তাহলে অহাবিকতার অর্থ কী অহাবিকথার অর্থ হলো নবজাগরণ ঠিক আছে কথার অর্থ কী নবজাগরণ তোমাদের একটা মাথা রাখবে ও মানে অহাবি ও এন ও মানে অহাবি এন মানে নবজাগরণ মানে এটা ফর্মুলা একটি ওয়ান ও মানে অবি এন মানে নবজাগরণ মানে ও এন ওয়ান ঠিক আছে আর ফরাজি তার উল্টো হবে ইসলাম নির্দিষ্ট বার্ধতামূলক কর্তব্য তো দেখো বানামটা একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো বইতে লেখা আছে আরবি ভাষায় ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বার্ধতামূলক কর্তব্য ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে কিন্তু লেখা আছে এখানে তো দেখো খুব শীঘ্রই আমি তোমাদের এই চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো তো দেখো চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি পরে তোমাদের আমি ভিডিওতে খুব শীঘ্রই আলোচনা করবো খুব শীঘ্রই মানে বেশি দিন বাকি নেই দু এক দিনের মধ্যে আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে